হ্যালো আমার কাছের বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা বাজতে যাচ্ছে, 20 মিনিট বাকি। মেয়েরা এখনও শুয়ে রয়েছে, আমি খানিকক্ষণ হলো উঠলাম। আজকে এতক্ষণ ল্যাথ খেয়ে পড়ে থাকার কারণ আজকে রবিবার, মেয়েদের টিউশন নেই, স্কুল নেই, সব কিছু ছুটি, শুধু ঘরে পড়তে বসার চাপটুকু রয়েছে। তো ওদেরকে ডাকছি যে এবার উঠে পড়, ওরা উঠছে না। বড় মেয়ে যদিও উঠলো, কিন্তু ছোটো মেয়ে এখন ল্যাথ খেয়ে পড়েই আছে। বড় মেয়ে উঠে আমাকে একটু হাতাহাতি সাহায্য করছে, সেটা হলো ও ক্যামেরার পিছনে রয়েছে, ভিডিও করে দিচ্ছে আমার। তো ছোটো মেয়েদিকে শুয়ে রয়েছে, শুয়ে থাকলে কি হবে, ও শুয়ে শুয়ে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই তুই পিছনে গিয়ে ভিডিও কর, এই তুই সামনে এসে ভিডিও কর, মানে ও শুয়ে শুয়ে ওকে শিখিয়ে দিচ্ছে। তো প্রথমে দেখলে ঘুম থেকে উঠেই আগে আমি জানালা দরজার পর্দা সরিয়ে নিচ্ছি, চোখে যতক্ষণ না আলো লাগবে ততক্ষণ কিন্তু আমাদের ঘুমটা ঠিকঠাকভাবে ভাঙে না, তাই না? তো সেই জন্য পর্দাটা আগে সরিয়ে নিলাম। পর্দা ফেলতাম না, কারণ আমাদের পাশের মানে একদম ঘরের গা ঘেঁষেই একটা ঘর রয়েছে, যেটার কিনা ছাদে উঠলেই শুয়ে থাকলে মানুষজন আর কি দেখতে পাবে, সেই জন্য পর্দাটা ফেলে রাখি। আর গরমের দিনে জানলা বন্ধ করি না, তাতে দম বেশি বন্ধ হয়ে আসে। তো যাই হোক, ছোট মেয়েকে তুলে দিলাম, এরপর আমি বিছানাটা গুছিয়ে নেব। তো তোমরা কি একটা জিনিস নোটিস করছো বন্ধুরা, আমার ঘরটা কিন্তু চেঞ্জ। এই কিছুদিন হলো ঘরের কাজ কমপ্লিট হয়েছে আর ঘরে প্রবেশ করেছি, সপ্তাহখানেক হলো, মোটামুটি মাসখানেক লেগেছে একটা রুম কমপ্লিট হতে। ওই প্লাস্টার থেকে শুরু করে প্লাস্টার, তারপরে টাইলস বসানো, রং করা, কারেন্টের কাজ, কাঠের কাজ, সমস্ত কিছু নিয়ে এক মাসখানেক লেগেছে। তো যাই হোক, মেয়েদেরকে বললাম ব্রাশ করতে যা, তবুও দেখছে ওরা জানালার দিক থেকে উঁকি মারছে, যেহেতু অনেকদিন ভিডিও করিনি তাই ওরাও দেখছে যে মা কী কী করে দেখি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বিছানা ঝাড়ুর একটা ঝাড়ু আমার হাতে রয়েছে, এই ঝাড়ুটা একটা ঘর ঝাড়ানোর ঝাড়ু আর একটা ফুল মানে ওই কী বলে ঝুল ঝাড়ু, ফুল ঝাড়ু বলছিলাম এক্ষুনি। তো ওই তিনটা একসাথে কিনে এনেছিলাম, এখানে পাওয়া যায় না সামনাসামনি, একটু দূরের বাজার থেকেই কিনে এনেছিলাম। অনেককেই দেখেছিলাম, মানে ব্লগে দেখতাম অনেকের এইরকম বিছানা ঝাড়ার ঝাড়ু ইউজ করতে, বেশ ভালোও লাগতো, শুধু মনে হতো কবে কিনবো। তারপর ঘরটা ওরকম ছিল বলে কিনতাম না, যেই ভাঙা ঘরে আবার চাঁদের আলো কেন। তো যাই হোক, এখন কিনেছি, ঘরটা একটু শুধরেছে তাই ভাবলাম, মানে তাই ভেবেচিন্তে কিনে নিয়েছি। আর ঝাড়ুটা বিছানা ঝাড়ার পর পিছন দিকে মানে দরজার পিছনে রেখে দিলাম, যাতে করে মানে ঘরে ঢুকে কেউ না দেখতে পায়, বিছানা মানে বিছানা ঝাড়ানোর ঝাড়ু হোক কিংবা ঘর ঝাড়ানোর ঝাড়ু হোক, সবসময় নাকি আড়ালে রাখতে হয়, মানে কি বলবো, ঘরে ঢুকতে বেরোতে যেন দর্শন না পাওয়া যায়। তো এটা আমি একজনের ব্লগ দেখে শিখেছি, তো ভালো এটা একটা দিক। তো যাই হোক, ঘরের ভেতরটা একটু মানে বিছানাটা একটু গুছিয়ে নিয়ে তারপর গোছাতে আসলাম বারান্দার জামাকাপড়গুলো। কালকে দুপুরে ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকেল 4টে বাজে, তখন ঝমঝমিয়ে বৃষ্টি এলো আর আমার ঘুমটা চট করে ভেঙে দেখি বৃষ্টি পড়ছে। অমনি এক ছুটে গিয়ে সব জামাকাপড়গুলো তুলে এনে বারান্দায় মেলেছিলাম, তো শুকনো হয়নি, মেঘলা ওয়েদার ছিল, এখন শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে তুলে নিই। আর মানে কি বলবো, ঘরে জামাকাপড় ঝুললে না দেখতে ভালো লাগে না, তো সেটা তোমাদের কার কার হয় সেটা অবশ্যই জানিও, আমার তো এরকম হয়, মানে ঘরে যদি বেশি একটু জামাকাপড় ঝোলে তাহলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। আর আমাদের বারান্দাটায় যদি এরকম জামাকাপড় ঘেরা থাকে না, ঘরের ভেতরে আলো প্রবেশ করে না, অন্ধকার অন্ধকার টাইপ লাগে আর কি, এমনিতেই মেঘলা ওয়েদার, তার মধ্যে যদি আলো ঘেরা থাকে আরোই মনটা খারাপ লাগে। মেঘলা ওয়েদারে কার কার মন খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমার বড় মেয়েকে একটু আদর করে নিলাম, আর ছোটো মেয়ে এখনও নিচে ব্রাশ করছে। তো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন ঘর ঝাড়ু দিতে এসেছি। তো ভাবছি ঘরের ভেতরের জন্য একটা ভালো পাপোশ কিনবো, এই যে ভেতরের যে পাপোশটা রয়েছে ওটা একটু ইঁদুরে খেয়ে নিয়েছে,
মানে কি বলবো, ইঁদুরদেরও খাওয়ার অভাব পড়ে যায়, পাপোশ কেটে খেয়ে নিয়েছে। তো আর এইদিকে একটা দরজার সামনে যে পাপোশটা রয়েছে, মানে পাপোশ বলতে আমার মেয়েদের জিন্সের প্যান্ট দিয়ে পাপোশ করেছিলাম, তো এতদিন ঘরের যেহেতু কাজ হচ্ছিলো সেই জন্য ভালো বের করা হয়নি। তো এখন ভাবছি যে একটা ভালো পাপোশ বের করি। এই যে উড়িষ্যার বালুযাত্রার মেলা থেকে তিনটে পাপোশ এনেছিলাম, ওখানে সস্তায় পেয়েছিলাম, তাই অত দূর থেকে বস্তা বেঁধে নিয়ে এসেছিলাম। তো একটা যৌথার যে রুম যেটা আমাদের ছোট ঘর, সেটার মধ্যে একটা দেয়া আছে আর দুটো তোলা ছিল। তো এতদিন পর ভাবলাম যে না, এই গেটটার সামনে দিয়ে দেখতেও ভালো লাগবে আর পা মুছতেও সুবিধা হবে, তো সেই হিসাবেই বের করে নিলাম। আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ তোমরা যেমনটা বললাম তোমাদের যে টাইলস বসিয়েছি, তবে বাইরের মেঝেটা হয়নি, কারণ যেহেতু আমাদের যৌথার ঘর সেই জন্য মানে আমাদের এই দিকটা যদি করে নিই না, আবার ওই দিকে একটা যৌথার রুম রয়েছে, মাঝখানে রয়েছে আমার রুমটা, দেখতে একটা কেমন লাগে না? যদি এটা একধার হতো তাহলে কিন্তু করে ফেলতাম। তো বাদ দাও, এখন আমি ঘরটা মুছে নিই, মুছে নিয়ে এখন আবার মানে নিচে গিয়ে নিচের মানে সমস্ত কাজ রয়েছে, ব্রাশ করা, ওষুধ খাওয়া। তো মেয়েরা এদিকে হচ্ছে খিদে পাচ্ছে করে মানে চেঁচিয়ে ঘর মাথায় তুলছে, কারণ প্রায় 8টা তো বেজেই গেছে। অন্যান্য দিন ওরা স্কুল গেলে বা টিউশন গেলে 6টার সময় ওদের খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো ঘরটা মুছে নিয়ে এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। তো কালকে পুরো বারান্দাটা মুছেছিলাম, সেই জন্য ভাবলাম যে আজকে আর পুরো বারান্দাটা মুছবো না, যেহেতু মেয়েরা এদিকে আরও মানে দুষ্টুমি করছে যে খিদে পাচ্ছে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তাই ঘরটুকু আর দুয়ারটুকু একটু মুছে, পাশের ঘরে ঠাকুর রয়েছে ওখানটা একটু মুছে নিলাম। দুধ বসিয়েছি মেয়েদেরকে রুটি খেতে দেওয়ার জন্য, আগের দিনের বাসি রুটি রয়েছে সেটা দিয়ে দুধ দিয়ে দেবো, ওরা বায়না করছে চা খাবে। তোদেরকে অনেক বুঝিয়ে বাজিয়ে ম্যানেজ করলাম, যে বললাম সন্ধ্যেবেলা যদি চা করি তাহলে তোদেরকে দেবো। আর ওইদিকে আলুর তরকারি গরম বসেছি, কালকে ওই আলুর তরকারি আর রুটি করেছিলাম, আলুর তরকারি বেশ খানিকটা রয়েছে, এটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে, টিফিনের আর কোনো ঝামেলা থাকবে না। আর একটা আমি খারাপ কাজ করে ফেললাম, মানে চা বসাবো বলে কাপটা বের করতে গিয়ে এইদিকে আমার একটা মানে হাত থেকে কাপ পড়ে গেল। এই যে দুধ চা বসিয়েছি, এই কাপটার জন্যে এখন আমার মনটা খুঁতখুত করছে যে এত সুন্দর কাপটা আমি সকালবেলায় ভেঙে ফেললাম, তো মনটা খারাপ লাগছে। সত্যি কথা বলতে যে কোনো জিনিস যদি আমার হাত থেকে বা পড়ে যায় কিংবা আমার দ্বারা যদি কোনো জিনিস ক্ষতি হয় না, সত্যি বলতে আমার খুব মন খারাপ লাগে, নিজেকে খুব দোষী মনে হয়। তো এই কাপগুলো কালী পুজোর মেলায় 100 টাকায় 6টা হয়েছিল, কিনেছিলাম। তো এত মজবুত একটা কাপ, ডাঁটি ভাঙানি, অথচ তার বডি ভেঙে গেছে। তো যাই হোক, অনেকটা মন খারাপ, মন খচখচানি সব কিছু নিয়ে এখন আমি চা খাওয়া কমপ্লিট করে গ্যাসটা মুছে নিয়েছি, সজলধারার জল এসেছিলো বোতলগুলো ভরে নিয়েছি, আর এইদিকে বেসিনটাও মেজে নিয়েছি, ওইদিকে বাথরুমেও জল ভরে নিয়েছি। আর এইদিকে এই চুপড়িটার মধ্যে রয়েছে যত রকমের ওষুধ, ভাবছি এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করব। এই জায়গাটা খালি হয়ে গেলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। কিচেনের এই মানে স্ল্যাবটা যদি খালি থাকে না, তাহলে কিন্তু মানে রান্নাঘরটা বেশ ভালো লাগে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো যাই হোক, আমাদের বাঙালিদের মানে রাখার শেষ নেই, যেখানেই পারবো আমরা সেখানেই জিনিস রেখে দিই। তো মেয়েরা ওইদিকে পড়তে বসেছে অনেকক্ষণ আগেই, খাওয়া দাওয়া করি ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, নিচের কাজগুলো আমি সারছিলাম। তো ওরা বলছে আমাদের পড়া হয়ে গেছে, মানে ওদের টিউশনিতে যা পড়া দিয়েছিলো ওদের নাকি কমপ্লিট হয়ে গেছে, তাই ওরা বসে বসে এখন মানে কে বলছে ছবি আঁকবো, এই করব ওই করব। আর এইদিকে আমি কাপটা ডেকোরেশন করতে বসে পড়েছি, এতে আর চা খাওয়া যাবে না, কিন্তু এর মধ্যে কিছু একটা করব, করে কিছু একটা রাখবো এটাই ভেবেছি। কী রাখবো আপাতত এখনও ভাবিনি, তবে ডেকোরেশনটা আগে তো করি। আর এইদিকে দেখো, এই যে তুলির যে অংশটা মাঝখান থেকে আমার মেয়েরা ভেঙে ফেলেছিল, দরজার একটা কোণে এই জল রং তুলি এইগুলো আঠা, এই যে দেখতে পাচ্ছ আঠাটাকেও পুরো খালি করে ফেলেছে, লুকিয়ে রেখেছি ওদের জ্বালায়, তাও ওরা কী করেছে নষ্ট করে পুরো শেষ করে দিয়েছে। যে কোনো একটা কাজে লাগাক সেখানে ঠিক আছে, শুধু অপচয় করলে যে কোনো মানুষের রাগ ধরবে না বলো? তাই ওদেরকে বকাবকি করছি। আর ডাঁটিটাই যে ভেঙে দিয়েছে তুলির, তাও এটাকে ভাবলাম না, এটাকে না ঠিক করলে তাহলে তো আমার কাজটা সম্পূর্ণ হবে না, তো সেই জন্য একটু
ব্ল্যাক টেপ দিয়ে ভালো করে আঁটিয়ে নিলাম। এখন আমি কী করবো ভেবেই পাচ্ছি না যে কী করলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এইসব কাজে খুব একটা আমি পারদর্শী নই, তবুও চেষ্টা করলাম যে দেখা যাক কীরকম করতে পারি। তো মেয়েরা বলছে তুমি কি করতে চাইছো বলো না মা, আমার কাছে কোনো উত্তর নেই কারণ আমি নিজেও জানি না আমি কি করতে চাইছি। আপাতত এতটুকুই জানি যে ওর ভাঙা জায়গাটা আমি মানে বুঝতে দেবো না কাউকে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কি করি আমি। তো বন্ধুরা বলো কেমন হয়েছে, আদেও কি সেরকম করতে পেরেছি? মানে সেরকম বলতে কি, মানে মনের মতো করতে পেরেছি? আমার তো মনে হচ্ছে না যে ভালো করতে পেরেছি। তো তোমরা অবশ্যই জানিও যে আদেও এটা ভালো হয়েছে কিনা, কিন্তু এটাতে আমি কী রাখবো? ফুলদানি তো এটা করা যাবে না, এত ছোটো কাপে কীভাবে ফুলদানি করবো? তাহলে খুব ছোট্টো ছোট্টো ফুল রাখতে হবে, তবেই দেখতে ভালো লাগবে। না হলে আরেকটা কাজ করা যাবে, কিছু খুচরো পয়সা যদি এর মধ্যে রাখা যায় তাহলেও হবে। তবে দেখতে ভালো লাগছে বোর্ডের মাথে, মানে সাদা সাদা জায়গায় একটু রেখেছি যাতে করে এটা আকর্ষণীয় হয় আর কি, সকলের নজর কাড়ে। কিন্তু এত ছোট একটা জিনিস কারো নজর কাড়বে বলে তো আমার মনে হয় না। তো যাই হোক এটা এখানেই থাক। নিচে চলে আসলাম, নিচে এসে কাকিমাদের ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে একটু জলে দিচ্ছি। আর মাছটা এমন আটা এঁটেছে, মানে এত বরফ জমেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, কাকিমাদের দই বসেছিলো, সেই দইটা যেহেতু খুব ভালোভাবে বসেনি সেই জন্য ফ্রিজের টেম্পারেচার বাড়িয়ে আইসক্রিম করে দেওয়ার জন্য এইভাবে এত বাড়িয়ে দিয়েছে যে মাছগুলো একে অপরের থেকে কিছুতেই ছাড়ছে না। তো ওইদিকে মাছটাকে ছাড়িয়ে তারপর এখানে চলে এসেছি রান্না বসাতে। উনুনে রান্না বসিয়েছি, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি আসার আগেই ভাবলাম রান্নাটা সেরে ফেলি। আর এখন তো আবার বর্ষা চলে আসছে খুব সামনেই, অন্যান্য আষাঢ় মাস হলেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু এবছর খরা এত কেন বেশি জানি না। তো যাই হোক ভগবান যবে দেবে তবে হবে, আর সেটা ভেবে কাজ নেই। তো কড়ার মধ্যে এখন সরিষার তেল, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে, রসুন একটু থেঁতো করে রেখেছিলাম সেটাকে হালকা করে ভেজে নিয়ে, তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দিলাম পাঁচমেশালির শাক। এই শাকগুলো আমার শাশুড়িমা মাঠ থেকে তুলে এনেছে। তো মাঠ থেকে নানা রকমের শাক তুলে এনে ভালো করে বেছে ধুয়ে রেখেছিলো, আর আমি তাড়াতাড়ি করে এসে উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে এই কাঁচকলাগুলো ফ্রিতে পেয়েছিল আমার শাশুড়িমা, মানে দিয়েছিল একটা পাড়ার কাকিমা, ওনাদের গাছ হয়তো পড়ে গেছিলো কলা গাছ, সেই জন্য কলার কাঁদিতে মানে কলার কাঁদিটা খুব একটা বড় হয়নি, এরকম ছোট্ট টাইপের হয়েছিল, মানে নরম টাইপের কলা, মানে এখনও ওর এখনও বাড়তে অনেক সময় ছিল, কিন্তু বাড়ার আগেই ও উল্টে গেছিলো। তো ওটাকেই হচ্ছে একটু নুন হলুদ শুকনো এই গুঁড়ো লঙ্কা আর চিনি দিয়ে ভালো করে মেখে রাখলাম, ওটাকে ভাজা করব। আর শাকটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এই রকম শাক ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। তো শাক ভাজাটা নামিয়ে নিয়ে এখন কড়াটা ধুয়ে নিয়ে তারপর কড়ার মধ্যে তেল আর পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মাখিয়ে রাখা যে ওই কলাটা দিয়ে দেব। তো দিয়ে ঢাকা চাপিয়ে দেব, আস্তে আস্তে এর মধ্যেই ভালো করে ভাজা হয়ে যাবে। আর এইভাবে কলা ভেজে খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, যদি না বিশ্বাস হয় তাহলে কিন্তু এরকম করে ভেজে খেয়ে দেখতে হবে। তবে অবশ্যই নুন হলুদ গুঁড়ো লঙ্কা আর চিনি দিবে।
তো ভয়েস দিচ্ছি আর ওইদিকে আমার একটা ননদ ডাকছিল। তো যাই হোক, এখন হচ্ছে কড়াই তেল দিয়ে মাছ ভাজা তুলে দিয়েছিলাম, মাছ ভাজা হয়ে যেতে ওই তেলের মধ্যে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে 6 পিস আলু মাত্র দেখতে পাচ্ছ, সেরকম আমি আলু খেতে পছন্দ করি না ঝোলের, এর থেকে যদি বেশি মোটা মোটা করে কাটতাম তাহলে যদিও আমি 1 পিস খেতাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আলুটা হালকা করে ভাজা হয়ে যেতে তারপর এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিলাম, দিলাম টমেটো কুচি আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি নুন ধনে গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু হালকা করে জল দিয়ে আবার বেশ খানিকক্ষণ কষাবো, কষিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, তারপর ফুটে আসলে মানে আলুটা সেদ্ধ হলে মাছ দিয়ে নামিয়ে নেব। ভেবেছিলাম আদা রসুন দিয়ে মাছের ঝোলটা করব, যেহেতু কাটা পোনা মাছ একটু আদা রসুন দিয়ে ঝোল করলে ভালো লাগবে, যেহেতু শাকে আবার রসুন দিয়েছে সেই জন্য ভাবলাম যে না দেবো না হচ্ছে এতে রসুন, তাহলে সব তরকারি রসুন রসুন হলে কিন্তু স্বাদটা একই লাগবে আর খেতেও অতটা ভালো লাগবে না। তো মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি হাঁড়ি বসিয়ে চাল তুলে দিলাম, তো ভাতটা হতে থাক ওইদিকে আমি বাসনকুসনগুলো মাজবো স্নান করবো, কলে জল চলে এসছে। তো আজকের মেনুটা তাহলে কি হলো, মাছের ঝোল শাক ভাজা কলা ভাজা। তো চলো স্নান করে নিই, এখন স্নান সেরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, নিজেও খেতে বসে পড়েছি, শাক ভাজা কলা ভাজা মাছের ঝোল আর একটা আম কেটেছি, এই দিয়েই আমাদের খাওয়াটা হয়ে যাবে। তো চলো পরে, এখন বাজে বিকেল 5:30, ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম, মাথা আঁচড়ে একটু সিঁদুরটি পরে নিয়ে এখন মেশিনের কাজে বসবো বলে স্থির করেছি। 5 মিনিট মেশিনের কাজ না করতে করতে চলে আসলো কলে জল। তো জল ভরা, উঠুন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু করতে করতে আবার বেশ খানিকটা সময় চলে গেল, আবার এসে মেশিনের কাজে বসেছিলাম। তার মধ্যে তোমার দাদাভাই আবার ফোন করেছিল, মানে জ্বালার থেকে যন্ত্রণা বেশি, যত ভাবি যে না কাজ কাজে ফোকাস করব, কাজটা তাড়াতাড়ি সারবো কিন্তু সেটা কিছুতেই আর হয় না। তো তোমাদেরও সাথে কি এই রকমই হয়? তো যাই হোক, লক্ষ্য যদি থাকে স্থির, একদিন না একদিন পূরণ ঠিকই হবে, তাই না? তো আগে যে কাটা কাপড়ের কাজ করতাম, এই কিছুদিন হলো কাটা কাপড়ের কাজ দিচ্ছে না কাকুটা, যেহেতু তোমার দাদাভাই থাকাকালীন আমি আর তোমার দাদাভাই গিয়ে ওখান থেকে কাটা কাপড়ের কাজ নিয়ে আসতাম। তো এখন যেহেতু তোমার দাদাভাই চলে গেছে, আমি একা একা পারি না, মানে পারি না বলতে কি, সাইকেল চালাতে জানি, গাড়িও চালাতে জানি, তবে লোড আমি নিতে পারি না ভরসা করে, খুব ভয় লাগে। আর গাড়িটা আমি ভাইয়ের কাছে দিয়ে এসেছি, যেহেতু আমি এখানে খুব একটা চড়ি না, সেই জন্য সাইকেলটা রয়েছে, আর সাইকেল নিয়ে এত লোড নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, মানে নিয়ে আসা নিয়ে যাওয়া, তারপর বর্ষা পড়েছে। তো যাই হোক, তোমরা হয়তো জানো না আমি কাটা কাপড়ের কাজ করি, অনেকেই জানো আবার অনেকেই জানো না, যদি আমার শর্টসগুলো দেখে থাকো আগের, সেই শর্টসের মধ্যে তোমরা দেখতে পাবে আমি কাটা কাপড়ের কাজ আনতাম। তো যাই হোক, তোমার সাথে বকবক করতে করতে এখন হয়ে গেছে সন্ধে, আমি ধূপটা দেখিয়ে নিচ্ছি, ঠাকুরের লাগোয়া একদম প্রদীপটা রয়েছে ঠেকাঠেকি হয়ে, সেই জন্য ওখানে আর হাত দিলাম না, যেহেতু মানে ঠাকুর প্রদীপ ছুঁতে গেলে ঠাকুর ছোঁয়া হয়ে যাবে, সেই জন্য হচ্ছে আর প্রদীপে হাত দিলাম না, শুধু ধূপ দেখে নিলাম। আর ভেবো না যে তোমাদেরকে ধূপ দেখালাম, মানে মোবাইলের সামনে ওখানে আমার মেশিনটা ছিল আর মেশিনে ঠেক দিয়ে রেখেছিলাম মোবাইলটা, সেই জন্য এইভাবেই সন্ধ্যাটা দিতে লাগলো। তো শাঁখটা বাজিয়ে নিলাম, তো নিচে আমাদের নিচের ঘরে হচ্ছে আমার একটা ননদ, ও সন্ধে দেখিয়ে দিয়েছে, ওরা ওপরে খুব একটা আসে না সেই জন্য আমি সন্ধে দিয়ে দিলাম, অন্যান্য দিন আমার শাশুড়ি মা থাকলে শাশুড়ি মা দিয়ে দেয়, আজকে উনি বাজার গেছে। তো যাই হোক, এখন যাব নিচে, তো চলো। তো নিচে এসে বেশ খানিকক্ষণ সময় কেটে গেছে, নিচে এসে ওপরে গিয়ে বেশ খানিকটা সময় কেটে গেছে, মানে মেয়েদেরকে পড়তে বসিয়েছিলাম। তো এখন আজকে যেহেতু রবিবার, ভাবলাম একটু চাউমিন বানাই, অনেকদিন হলো চাউমিন বানানো হয়নি, তো এর আগে চাউমিন আমি অনেকবার শেয়ার করেছি, সেই জন্য চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় রাত্রি 10টা বাজে, এখন খেতে বসতে পড়েছি, এখন খাওয়া দাওয়া করে বাসনকুসন মেজে তারপর আবার শুতে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সবাইকে টাটা।